এই তোর আশ্বস্ত নতুন নাপিত, খেয়াল রাখবি। জি মুন্না ভাই। এই নাপিতের বাচ্চা সাবধানে করতে হবে। আগের নাপিত আমার গাল কাটছিল, আমি ওর গলাটা কাইটা দিছিলাম। গামটা ভালো করে দিনা। জি ভালো করছেন। হ্যাঁ ভালো করে রাখার। তোরই অবস্থা কেন ভাইয়া? ওই বেগুনবাড়ি বস্তিতে। বেগুনবাড়ি বস্তিতে কি হয়েছে? বস্তিতে তোরে কেউ কিছু কইছে নাকি? তোর দিকে কেউ চোখ তুলে তাকাইছে? আরে কথা কষ্টটা কেন ক? আমি অহনি তার জীবনে বাতি নিভাই দিমু। ভাইয়াকে বললে শুধু একটা গুলিতে রাস্কেলটাকে শেষ করে দেবে, তাতে অপমানের জ্বালা আমার মিটবে না। আমি ওকে তিলে তিলে শেষ করব। কাদার মধ্যে পড়ে গিয়ে তাই ক? আমি তো ভাবছিলাম অন্য কিছু। ভাইয়া আমার একটা অনুরোধ রাখবে? আরে একটা কেন, হাজারটা অনুরোধ একসাথে ক, সব আমি পূরণ করুম। আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বই। ভাইয়া বেগুনবাড়ি বস্তিতে আমি একটা অত্যাধুনিক অট্টালিকা করতে চাই। এই সুন্দর পরিবেশ ছাইরা তুই এই নোংরা জায়গায় থাকার স্বপ্ন দেখস না ভাইয়া? ওই বস্তিতে কিছু বেয়াদব নোংরা লোক আছে, আমি ওদের দিন রাত চাবুক পেটা করতে চাই। ভালো চিন্তা, খুব সুন্দর চিন্তা। আরে ভাই কা বইন, সিপাই কা ঘোড়া, কুচ নাই তো থোরা থোরা। আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই সোজা উপরে যা, আমি দুই দিনের মধ্যে উপস্থিতে তোর স্বপ্ন পূরণের ব্যবস্থা করতাছি।